इतना बड़ा मर्द है, इतना ताकतवर है, तो यहाँ आकर वो आएगा, भूतिया साई की तरह आएगा। आत्मा निकालेगा। अबे उसे मारा किसने? ঠিক আছে, আমিও স্কুলে যাব না, ব্যাস। কারণ আমার স্কুলে যেতে একটু ইচ্ছা করে না, আমার স্কুলে যেতে ভালো লাগে না। এই 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 কি হচ্ছে এখানে? মা বসো। কি বায়নাবাজি হচ্ছে? আরে দেখো, কোনো বায়নাবাজি হচ্ছে না, আমি প্রতিবাদ করছি। হ্যাঁ হ্যাঁ, কেন বলো তো? কিসে? কারণ আমার মা আমায় শুধু স্কুলে পড়াতে চাইছে, বলছে স্কুলে যা, স্কুলে যা, স্কুলে যা। আরে ভালো লাগে বলো স্কুলে যেতে? একদম না। আচ্ছা দাঁড়াও, এ দেখো, এ দেখো, স্কুলে কি প্রশ্ন দিয়েছে? দেখো দেখো কি প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলোর কোনো মানে হয়? দেখো কি বিচ্ছিরি বিচ্ছিরি প্রশ্নগুলো দিয়েছে। এই স্কুলে পড়াশোনা না করে তার থেকে ভালো মাঠে ঘাস কাটো। সেই আসলে দাদা, আমাদের ছোটন তো খুব দিগ্গজ পণ্ডিত, তাই স্কুলের প্রশ্নগুলো ওর বোকা বোকা লাগে। দাদা দাদা, এই ছেলে আমাকে জ্বালিয়ে খাচ্ছে। দাদা দেখ, আমি কত কষ্ট করে পড়ালাম, আজ ওর স্কুলে ইন্টারভিউ, ওর বাবা রেডি হয়ে আছে, আর ও বলছে স্কুলে যাবে না, পড়বে না, তাহলে নাকি ও বোকা হয়ে যাবে। আচ্ছা দেখি না ছোটন কেমন পড়াশোনা পারে, এসব তুমি এমনি জিজ্ঞেস করো তো কটা প্রশ্ন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এসবে আমি একেবারে এক্সপার্ট। চলে 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 চলে, আরে আই এম এক্সপার্ট, চলো ক্লাস শুরু করি। এই যে বসে পড়, বল দেখি সিন্ধু সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছে? আমার মনে হচ্ছে মিস্ত্রিগুলো না ঠিক করে বানাতে পারিনি, ২৬শে জানুয়ারির পর ১৭শে জানুয়ারি এসেছিল। কি হচ্ছে? ছোটন তুমি এদিকে এসো। আচ্ছা একটু ভেবে উত্তরটা দাও। হ্যাঁ আমাদিকে দেখো, তোমার কাছে চারটে আপেল আছে, তুমি দুটো আপেল তোমার বন্ধুকে দিলে, এখন তোমার কাছে কটা আপেল আছে? চারটে, কারণ আমি আমার বন্ধুকে কোনো কিছু দিতে চাই না। ছোটন একদম দুষ্টুমি করো না, হ্যাঁ আমি যা বলছি মন দিয়ে উত্তরটা দাও। এদিকে এসো, বলো তো P+P = 28, তাহলে পি এর ভ্যালু কত? ও এটাও তো সোজা, দাঁড়া এটা পারবো না, কিন্তু অন্য একটা পারবো, দাঁড়া দেখাচ্ছি। P+P = ২৮, তাহলে দেখো পি এর এই দান্ডিটা একটা শূন্য যোগ আবার পি এর এই দান্ডিটা আরেকবার শূন্য, আলাদা করে দিলাম, তাহলে সমান সমান শূন্য শূন্য, আর এক যোগ এক সমান সমান ২, আর এই শূন্য একটা এখানে আর এই শূন্য একটা এখানে, হয়ে গেল ২৮। ভাইরা ভাইরা, এ তো ছেলে নয় আগুনের গলা। দেখি কথাটা দেখি, বি সিরিয়াস, স্ট্যান্ড আপ। এবার আমি এখান থেকে কোয়েশ্চেন করবো, উত্তর দেবো। আচ্ছা বলো তো ছোটন, ২x + ৩x = ৫০, দেন ফাইন্ড এক্স। প্রশ্নের মধ্যে দেখো উত্তর দেওয়া আছে, ফাইন্ড এক্স, এই যে এক্স, বুঝতে পেরেছো? এই যে কোশ্চেন না যে করেছে, সে তার মাথাটা বোধহয় ঠিক নেই, মাথা ঠিক নেই। এই চুপ কর, এই আমার অনেক শখ জানিস, জানি আমার অনেক শখ ছিল, আমার একটা মাত্র জেনে ডাক্তার নালে ইঞ্জিনিয়ার হবে। আমি দেখ, ওরে বাবা রে বাবা, ডাক্তার নালে ইঞ্জিনিয়ার, আমি না অত কিছু একসাথে হতে পারবো। এই ওর মা ধর যা, আমি আরে 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 আমার কোমরটা গেল, ওরে বাবা রে বাবা,
লোক কি ছেলে আমার, আমার চাঁদ বাবা না তুমি। আচ্ছা অমৃতাকে দেখ, মানে অমৃতা কত ভালো মেয়ে তাই না দাদা? কত পড়াশুনো করেছে, কত মন দিয়ে পরীক্ষা দিয়েছে, এত নম্বর পেয়েছে, রেজাল্টটা কত ভালো হয়েছে, তাই জন্যই তো বন্ধুদেরকে খাওয়াচ্ছে নাকি? মানে হ্যাঁ বন্ধুদের খাওয়াতে পারবো, হ্যাঁ কিন্তু তাও স্কুলে যাবো না। একাকি নিয়ে মেতে থাক, পড়াশুনো আর হবে না, তাও যদি আঁকাটা ভালো পারতে আর কি। না গো ঝুম দিদি, ছোটন দা খুব সুন্দর ড্রয়িং করে। ওই যে আমি সেদিন একটা খবর শুনছিলাম না, সেখানে মা আর ছেলে দুজন নেই বদমাইশ, আর সেখানে যে মা ছিল তারই ছবিটা ছোটন দেখেছিল, দারুণ এঁকেছিল। এই দেখো রাস্তাঘাটে যেতে দেখতে পেলেই পুলিশকে দেখাতে পারি তাই জন্য এঁকেছি। এই দেখো মিমি, ছবিটা ভালো হয়েছে না? ছবিটা আমার এত চেনা চেনা লাগছে কেন? এই মুখটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যে দেখেছি মনে করতে পারছি না। আর ছোটনের কথা শুনে তো মনে হচ্ছে ওরা আমার আর আর্যর খবরটাই শুনেছে। তবে কি ছোট না আমার ছবি এঁকেছে? কি হলো ডালিম, কি দেখছেন এত মনোযোগ দিয়ে? ছবিটা ভীষণ চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় যে দেখেছি মনে করতে পারছি না, কিন্তু দেখেছি এটা শিওর। আচ্ছা আপনি দেখুন তো, চেনেন কি না? তুমি হঠাৎ করে ছবিটা চিনিয়ে নিলে কেন? কি করবো বলতো, তোরা কিছু বলছিস না তাই আমাকেই বলতে হচ্ছে। আচ্ছা ডালি কি বলো তো, কোথায় ছোটনকে বুঝিয়ে সুজিয়ে ওকে স্কুলে পাঠাবে,